নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে ঋতোধারা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি একজন নতুন লেখকের নতুন গল্প পড়ে শোনাচ্ছি তিনি হলেন বাংলার মপাসা প্রভাত কুমার মুখোপাধ্যায় তার মাতৃহীন গল্পটি আজ শোনাচ্ছি আসুন এখন শোনা যাক গল্পটি যেদিন সংবাদ বাহির হইল আমি সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয়বার অকৃতকার্য হইয়াছি সেদিন একটু যে মনokkhন্ন হই নাই এমন কথা বলিতে পারি না অথচ পরীক্ষার্থীর নগরীর তালিকায় শরৎকুমার মিত্র নামটি ছাপা না হওয়া সম্বন্ধে এক প্রকার কৃত নিশ্চয় ছিলাম তাহার কারণেই যে সারা বৎসর আমোদ প্রমোদ প্রভৃতি নানা গুরুতর কার্যে নিরতিশয় ব্যস্ততা প্রযুক্ত পাঠ অভ্যাসের মোটেই সময় পাই নাই পাশ হইতে পারিব না এই ধারণা পরীক্ষার পূর্ব হইতেই আমার ছিল এবং লিখিয়া আসিয়া সে মত পরিবর্তনের কোনো প্রয়োজন বিবেচনা করি নাই ফেল হইয়া অবনত মস্তকে আবার বাসায় ফিরিয়া আসিলাম তখন নভেম্বর মাস সারাদিন সূর্যের মুখ দেখিতে পাওয়া যায় নাই মাঝে মাঝে টিপি টিপি বৃষ্টি পড়িতেছে ভিতর ও বাহির হইতে অন্ধকারের চাপে আমার বুকটা যেন যাইতে লাগিল আমার বাসার অনতি দূরেই নামক দি একটি দোকান ছিল সেখানে মনের আধারের ঔষধ বিক্রয় হইত ল্যান্ডলেডিকে ডাকিয়া সেই ঔষধ এক বোতল আনাইয়া লইলাম সোডা ওয়াটার অনুপানযোগে যোগে কয়েক মাত্রা সেবন করিতেই আমার মন হইতে মেঘান্ধকার কাটিয়া গেল তৎপরিবর্তে তথায় সূর্যের অপার আলোক অনুভব করিলাম মনে হইল উফ ভাগ্যিস ফেল করিয়াছি নইলে তো ব্যারিস্টারি পরীক্ষা দিবার মতি হইতো না বৎসর খানেক পরিশ্রম করিলেই সব পরীক্ষাগুলি বিপুল অর্থ তো আমার কমপ্লিট আমার অদৃষ্টে রহিয়াছে বিধি লিপিকে কে খণ্ডাইতে পারে আমার পিতা ব্যারিস্টারি করিয়া বিস্তর টাকা রোজগার করিয়াছিলেন আমি ও বাপকা বেটা হইব স্পষ্টই দেখা যাইতেছে আমার সঙ্গে একত্র পরীক্ষা দিয়া যাহারা কৃতকার্য হইয়াছে তাহাদের জন্য মনে দুঃখ হইল ভাবিলাম আহা বেচারীরা সারা জীবন খাটিলেও মাসে দুই তিন হাজার টাকার বেশি উপার্জন করিতে পারিবে না আর দশ বৎসর পরে হাইকোর্টে সেই প্রসিদ্ধ ব্যারিস্টার মক্কেল কুলের মাথার মনি মিস্টার শরৎ মিত্র দশ বৎসর কাটিয়াছে কিন্তু মক্কেলেরা যে উক্ত দুর্লভ রত্নের সন্ধান পাইয়াছে এমন তো কোনো লক্ষণ দেখিতেছি না সে কথা যাওক আমার বর্তমান অবস্থা এ গল্পের বিষয়ীভূত নহে তৎকালে বিলাতে কি ঘটিয়াছিল তাহাই বর্ণনা করিবার জন্য ওদ্য লেখনী ধারণ করিয়াছি আশায় আনন্দে উৎফুল্ল হইয়া সন্ধ্যার পর শাস করিয়া থিয়েটারে চলিয়া গেলাম আমার সঙ্গে কেহ ছিল না আমি একা শেক্সপিয়ার প্রণীত একখানি ঐতিহাসিক নাটকের অভিনয় হইল অভিনয় দর্শনে আমি বড়ই মুগ্ধ হইয়া পড়িলাম আমি বারোটার সময় বাসায় আসিয়া ঔষধটি আরও দুই এক মাত্রা সেবন করিয়া শয়নের জন্য প্রস্তুত হইতে লাগিলাম শেক্সপিয়ারের নাটকের কবিত্ব ও সৌন্দর্য মনে মনে পর্যালোচনা করিতে করিতে মাত্রা বাড়িয়া গেল তখন মনে হইল কি আক্ষেপ বাংলাদেশে একজনও শেক্সপিয়ার নাই আমি কি ইচ্ছা করিলে বঙ্গীয় শেক্সপিয়ার হইতে পারি না কেন পারিব না যখন দেশে ছিলাম বিশ্ব দর্পণ নামক মাসিক পত্রে মাঝে মাঝে আমার কবিতা ছাপা হইত তখনই বন্ধুরা ভবিষ্যৎবাণী করিয়াছিলেন আমি একজন উৎকৃষ্ট কবি হইয়া দাঁড়াইব আমার ভিতরে প্রতিভার ইহা স্পষ্ট অনুভব করিলাম আমি বঙ্গের ভবিষ্যৎ শেক্সপিয়ার তাহাতে সন্দেহ মাত্র রহিল না করলই একটা ঐতিহাসিক নাটক রচনা করিয়া দিব রচিব মধু চক্র গৌর জন আনন্দে করিবে পান সুধা নিরব এই কথাগুলি অনুচ্চস্বরে বারম্বার বলিতে বলিতে জড়াই জড়াইয়া তখন উঠিয়া কোনো ক্রমে কক্ষে প্রবেশ করিলাম পরদিন নয়টার সময় শয্যা ত্যাগ করিয়া দেখি তুষারপাত হইতেছে তাড়াতাড়ি প্রাতরাজ সমাধা করিয়া মহৎসাহে সেই তুষারের মধ্যেই বাহির হইয়া পড়িলাম ওবাসে আরোহণ করিয়া ব্রিটিশ মিউজিয়ামে গিয়া উপস্থিত এক সিলিং দিয়া একখানি চকচকে বাঁধানো খাতা কিনিয়া মিউজিয়ামের পাঠাগারে প্রবেশ করিলাম এই খাতাখানি বঙ্গীয় শেক্সপিয়ারের সর্বপ্রথম নাট্য রচনা বক্ষে ধারণ করিবার সৌভাগ্য লাভ করিবে ব্রিটিশ মিউজিয়ামের এই পাঠাগার জগতের অষ্টম আশ্চর্য বলিলেও অত্যক্তি হয় না সর্বকালের সর্বজাতির সর্ববিদ্যা এখানে পুঞ্জীভূত এই সুবিপুল পাঠাগারটির তলদেশ বৃত্তাকার কেন্দ্রস্থলে কতকটা স্থান বসিবার জন্য সেই স্থানটি দিয়া কর্মচারীগণের বৃত্তাকারে সজ্জিত তিন সারি পুস্তাকাধার তাহাতে সহস্রাধিক খন্ডে বিভক্ত গ্রন্থ তালিকা রক্ষিত এই তালিকা বর্ণনানুসারে ক্রমিক গ্রন্থকারের নামানুসারে এবং বিষয়ানুসারে সংকলিত তাহার পর হইতে আকার বহু বহু সারি টেবিল টেবিল প্রত্যেকের পাঠকের বিভক্ত ও সংখ্যাকৃত পাঠাকার বেলা আটটা হইতে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ করিয়া দেখিলাম তখন অধিক সংখ্যক পাঠার্থী আগমন করেন নাই আমি আসন গ্রহণ করিয়া তালিকা হইতে খুঁজিয়া রাজপুত ইতিহাসের দুইখানি গ্রন্থের নাম লিখিয়া দিয়া আসিলাম দশ মিনিট পরে একজন কর্মচারী আসিয়া বই দুখানি দিয়া গেল তখন সেই ইতিহাস গ্রন্থ খুলিয়া আমার নাটকের বিষয় নির্বাচনে প্রবৃত্ত হইলাম নায়ক পদের জন্য একজন রাজা আবশ্যক যিনি অল্প সংখ্যক সৈন্য লইয়া দু একটা বিখ্যাত যুদ্ধে জয়লাভ করিয়াছেন সে যুদ্ধ দেশের জন্য হোক অথবা নিজ সম্পত্তি রক্ষার জন্যই হউক কিছু আসে চায় না যুদ্ধকালে আমি তাহার মুখে দেশভক্তির সুন্দর বক্তৃতা বসাইয়া দিব তর জন্য চিন্তা নাই রাজা অপেক্ষা রাজপুত্র হইলেই ভালো হয় কারণ রাজা প্রায়ই অবিবাহিত পাওয়া যায় না তাহাকে প্রেমে পড়াইবার সুযোগ অতি দুর্লভ নায়ক যে ললনার প্রণয়াকাঙ্ক্ষী তাহার নামটি খটমট হইলে চলিবে না নামটি যদি মোলায়েম হয় তবে তিনি সঙ্গীত কুশলা বা অশ্বারোহণ দক্ষা না হইলেও ক্ষতি নাই আমি তাহার ও সকল অক্ষমতা দূর করিয়া দিবার ভার লইতে পারি এক ঘন্টার অধিক কাল এইরূপ নিষ্ফল অনুসন্ধানের পর দেখিলাম একজন বর্ষীয়সী শুভ্র কেশিনী ইংরাজ মহিলা ধীর পদক্ষেপে পাঠাগারে প্রবেশ করিতেছেন তাহার হস্তে কালো চামড়ায় একটি কেস বা আধার ঝুলিতেছে এইরূপ আধারে চিত্রকরগণ তাহাদের চিত্র লিখনের সরঞ্জাম রাখিয়া থাকেন আমি যেখানে বসিয়াছিলাম বৃদ্ধা সেই দিকেই আসিতে লাগিলেন আমার কাছাকাছি আসিয়া আমার মুখপানে চাইয়া তিনি যেন স্তম্ভিত হইয়া ক্ষণকাল দণ্ডায়মান রহিলেন দেখিলাম পরক্ষণেই আবার আত্মসম্বরণ করিয়া মৃদু মন্দ গমনে আমাকে ছাড়াইয়া গেলেন এবং আমার স্থান হইতে চারি পাঁচটি আসনের ব্যবধানে উপবেশন করিলেন আমি ভাবিলাম বৃদ্ধাক্ষীণ দৃষ্টি আমাকে প্রথমে কোনো পরিচিত ব্যক্তি বলিয়া ভ্রম করিয়া থাকিবেন এ তুচ্ছ ঘটনা আমার মনে অধিক স্থান পাইল না আমি আবার নায়ক মৃগয়ায় ব্যাপৃত হইলাম কিছুক্ষণ নায়কের সন্ধান না পুস্তকের অন্বেষণে যাইতেছিলাম সেই মহিলাটির নিকট দিয়া যাইতে দেখিলাম তাহার সম্মুখে দুই তিনখানি ভারতবর্ষীয় ছবির পুস্তক খোলা রইয়াছে আর তিনি কাগজে পেন্সিল দিয়া একটি জঙ্গল আঁকিতেছেন আরও কি পরে সেই স্থান দিয়া যাইবার সময় দেখিলাম জঙ্গলের অন্তরালে একটা বাঘ থাবা পাতিয়া বসিয়া আছে হস্তি পৃষ্ঠ হইতে সৈনিক বেশধারী একজন ইংরাজ পুরুষ তার প্রতি বন্দুক লক্ষ্য করিতেছেন ক্রমে একটা বাজিল লাঞ্চের সময় উপস্থিত বহি রাখিয়া আমি বাহির হইয়া গেলাম অল্প দূরেই ভিয়েনা রেস্তোরাঁ নামক ভোজনশালা ছিল তথায় প্রবেশ করিয়া খাইতে বসিলাম দু এক মিনিট পরেই দেখি সেই বৃদ্ধাটিও প্রবেশ করিলেন আমারই টেবিলে আমার সম্মুখস্থিত চেয়ারখানি দখল করিলেন আমার পানে চাইহা সম্মিত বদনে বলিলেন গুড আফটারনুন আপনি এইমাত্র ব্রিটিশ মিউজিয়ামের পাঠাগারে ছিলেন না আমি তাহাকে প্রত্যাভিবাদন করিয়া বললাম আমি আপনার আসন হইতে অল্প দূরেই উপস্থিত ছিলাম বৃদ্ধা বলিলেন আমায় ক্ষমা করিবেন আপনি কি ভারতবর্ষ হইতে আসিয়াছেন আমি বাঙালি কলিকাতায় আমি বলিলাম কলিকাতাতেই আমাদের নিবাস বৃদ্ধা একটু নীরব থাকিয়া বলিলেন আমার এ সকল প্রশ্নে আপনি বিরক্ত হইতেছেন না তো আমি শুধু অলস কৌতূহলের বশবর্তী হইয়া আপনাকে জিজ্ঞাসা করিতেছি না আমি বলিলাম সে বিষয়ে আমার সন্দেহ নাই আপনার যাহা জানিবার আছে আপনি অনুগ্রহ করিয়া অবাধে আমায় জিজ্ঞাসা করুন বহু ধন্যবাদ পাঞ্জাব কিংবা মধ্য ভারতে আপনি বেড়াই আছেন কি মধ্য ভারতে কখনো যাই নাই তবে পাঞ্জাবের কয়েকটি নগর দেখিয়াছি এই সময় পরিচারক আসিয়া তাহার আদেশের অপেক্ষায় দাঁড়াইল আমায় এক মুহূর্ত ক্ষমা করুন বলিয়া বৃদ্ধা খাদ্য তালিকা হাতে লইয়া স্বেচ্ছামত দ্রব্যগুলি ফরমাস করিলেন তাহার পর আমায় বলিলেন আমার জিজ্ঞাস্য কি আপনাকে বুঝাইয়া বলি আমি কয়েকটি বিখ্যাত মাসিক পত্রের জন্য ছবি আঁকিয়া থাকি ভারতবর্ষই আমার বিশেষ বিষয় সম্প্রতি কোনো পত্র সম্পাদক একটি ভারতীয় শিকারের গল্প আমায় ছবি আঁকিবার জন্য পাঠাইয়া দিয়াছেন গল্পটি এই পাঞ্জাবের একজন রাজা এবং একজন ব্রিটিশ সৈনিক একত্র হস্তিপৃষ্ঠে জঙ্গলে শিকার করিতে গিয়াছিলেন দূর হইতে ব্যাঘ্রের গর্জন শুনিয়া রাজার মনে অত্যন্ত ভয় হইল তিনি হস্তি হইতে নামিয়া পলায়ন করিলেন ইংরেজ সৈনিক শব্দানুসারে জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়া বাক্যে গুলি করিলেন এই গল্পের জন্য সম্পাদক দুই একখানি ছবি চাহেন একখানি রাজার পলায়নের ছবি দ্বিতীয় খানি বাঘ মারিবার ছবি দ্বিতীয় আমি আঁকিতেছি কিন্তু প্রথম সম্বন্ধে আমি বড় সমস্যায় পড়িয়াছি ভারতবর্ষের রাজাদের যে পোশাক দরবার প্রভৃতি ছবিতে দেখা যায় সেই পোশাক পরিয়াই তাহারা শিকার করিতে যান অথবা শিকারের উপযুক্ত অন্য কোন পোশাক আছে এই কাহিনী শুনিয়া আমার রক্ত গরম হইয়া গেল আমি যথাসাধ্য পলাইলেন কেন ইংরেজ সৈনিক তো ভয়ে পলাইতে পারিত এবং রাজা গিয়া ব্যাঘ্রকে শিকার করিতে পারিতেন আমার ভাবভঙ্গি দেখিয়া মহিলাটি মৃদু হাস্য করিলেন বলিলেন আপনি ভুলিয়া যাইতেছেন আমি ও গল্পের লেখক নহি আমি পারিশ্রমিক লইয়া ছবি আঁকিব মাত্র আমি তখন লজ্জিত হইলাম বলিলাম আমি অন্যায় করিয়াছি আমায় ক্ষমা করিবেন স্বদেশবাসীর নিন্দা শুনিয়া হঠাৎ আমার বুদ্ধি বিপর্যয় ঘটিয়াছিল বৃদ্ধা বলিলেন আপনার দেশভক্তি দেখিয়া হইলাম এখন আমার প্রশ্নের উত্তর দিন আমি বলিলাম আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হইল আমি যে দুই চারিটি রাজা দেখিয়াছি তাহা হয় কলিকাতার রাজপথে নতুবা রেলওয়ে ট্রেনে শিকারে বাহির হইয়াছেন এমন রাজা দেখিবার কোনো সুযোগ হয় নাই নীরবে ইহা শুনিয়া মহিলাটি কিয়ৎক্ষণ চিন্তা করিলেন শেষে বলিলেন করল একবার ভালো করিয়া সচিত্র পুস্তকাদি অন্বেষণ করিয়া দেখিব শিকার পরিচ্ছেদে কোনো রাজার ছবি পাওয়া যায় কিনা অতঃপর অন্যান্য কথাবার্তা হইতে লাগিল আমি এদেশে কতদিন আছি প্রভৃতি আমায় জিজ্ঞাসা করিলেন শেষে নিজের একখানি কার্ড আমায় দিয়া বলিলেন আমার বাসা নিকটেই যদি অবসর মতো একদিন আসেন তবে আমার অঙ্কিত অনেকগুলি রেখাচিত্র আপনাকে দেখাইতে পারি আমি এ সদয় নিমন্ত্রণের জন্য তাহাকে বহু ধন্যবাদ দিয়া আমার নিজের একখানি কার্ড তাহাকে অর্পণ করিলাম আমার নামটি দেখিয়া তিনি বলিলেন মিত্র কলিকাতার সেই পরনগত প্রসিদ্ধ ব্যারিস্টার মিত্র আপনার কেউ হইতেন নাকি আমার পিতার যশ ব্যক্তির প্রমাণ পাইয়া গর্বে আমার বক্ষ স্ফীত হইয়া উঠিল বলিলাম আমি তাহারই পুত্র আপনি তাহার নাম শুনিলেন কি করিয়া বৃদ্ধা বলিলেন সংবাদপত্রে দেখিয়াছি বর্তমান ভারত সম্বন্ধে একটা অবিকৃত ধারণা করিয়া লইবার জন্য মাঝে মাঝে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে গিয়া কলিকাতার সংবাদপত্র আমি পাঠ করিয়া থাকি উফ আজ এ ভোজনশালায় লোকের কি ভিড় হইয়াছে গরমে আমার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইতেছে আমি চলিলাম বলিয়া তিনি উঠিয়া তাড়াতাড়ি প্রস্থান করিলেন ইহার পর দুই তিন দিন মহিলাটিকে আর ব্রিটিশ মিউজিয়ামে দেখিলাম না এই দুই দিনে আমাদের নাটকের প্লট স্থির করিয়া রচনা আরম্ভ করিয়া দিলাম তৃতীয় দিন রাজপুত ইতিহাসের অন্য পুস্তকের জন্য তালিকা অনুসন্ধান করিতেছি এমন সময় দেখিলাম সেই বৃদ্ধা কার্ড হইতে জানিয়াছিলাম ইহার নাম মিস ক্যাম্বেল আসিয়া আমার নিকট দাঁড়াইলেন সহাস্য বদনে আমায় অভিবাদন করিয়া নিজ কর প্রসারিত করিয়া দিলেন করমর্দন ও কুশল প্রশ্ন শেষ হইলে তিনি অতি মৃদুস্বরে বলিলেন রাজপুতানা আপনি দেখিতেছেন বুঝি ব্রিটিশ মিউজিয়ামের পাঠাগারে স্বাভাবিক স্বরে বাক্য কথন নিষিদ্ধ আমি ব্যস্ত হইয়া বলিলাম আপনার কি এই খণ্ডটি আবশ্যক এই লোন আপনার হইলে আমি দেখিব এখন আসুন না দুইজনে একসঙ্গেই দেখি রাজাদের শিকার পরিচ্ছদ কিরূপ দেখিবার জন্য আজ ইতিহাস করিব আপনি খুঁজিতেছেন আমি রাজপুত ইতিহাস হইতে একখানা নাটক লিখিতেছি আপনি নাট্যকার লজ্জিতভাবে বলিলাম আমি নাট্যকার নহি তবে একখানি নাটক রচনা করিতেছি বটে বেশ বেশ একদিন আপনার নাটকের গল্পটি শুনিব সে তো আমার সৌভাগ্যের কথা বলিয়া তাহার জন্য আমি কয়েকখানি পুস্তক নির্বাচন করিয়া দিলাম উভয়ে স স্থানে ফিরিয়া আসিয়া আপন আপন কার্যে নিযুক্ত হইলাম আমি হই পাঠাগারে গিয়া নাটক লিখিতে লাগিলাম মিস ক্যাম্বেলও প্রতিদিন আসিতেন কিন্তু আর কোনদিন তাহাকে ভিয়েনা রেস্তোরাঁতে যাইতে দেখিলাম না তিনি সম্ভবত বাড়ি গিয়া লাঞ্চ খাইয়া আসিতেছেন একদিন তাহার বসিবার স্থানে গিয়া তাহার কানে বলিলাম আজ বিকেলে আপনার ছবি দেখিতে আসিব কি তিনি অত্যন্ত আহ্লাদিত হইয়া বলিলেন বেস্ত নিশ্চয়ই আসিবেন আজ আমার ওখানেই আপনাকে চাপান করিতে হইবে আমি আপনাকে সঙ্গে করিয়া লইয়া যাইব এখন বহু ধন্যবাদ বলিয়া আমি স্বস্থানে আমার নিজ কার্যে মন দিলাম বেলা তিনটা বাজিলে মিস ক্যাম্বেল আসিয়া বলিলেন চলুন যাওয়া যাক আমি পাঠাগারের পুস্তক ফিরাইয়া দিয়া নাটকের খাতাখানি লইয়া মিস সঙ্গে তাহার আবাসে গমন করিলাম বড় খাতাখানে অট্টালিকার একটি ফ্ল্যাট লইয়া বৃদ্ধা বাস করেন ফ্ল্যাটের একটি কক্ষে তাহার চিত্রশালিকা সেখানে লইয়া গিয়া আমাকে বসাইলেন বলিলেন পাঁচ মিনিটের জন্য আমায় মার্জনা করুন পাচিকার চায়ের বন্দোবস্ত করিতে বলিয়া আসি আপনি ততক্ষণ দেওয়ালের এই ছবিগুলি দেখুন বলিয়া তিনি নিষ্ক্রান্ত হইলেন আমি অলসভাবে ঘুরিয়া ফিরিয়া ছবিগুলি দেখিতে লাগিলাম অধিকাংশই জলবর্ণের চিত্র বৃক্ষরাজি বেষ্টিত নীল হ্রদ নিত্য গীত শৈল নিরী সিন্ধু জলধৌত শিকতাভূমি প্রভৃতি প্রাকৃতিক দৃশ্য আছে দু ইজেলের উপর স্থাপিত একটি অর্ধ সমাপ্ত নারী মূর্তি দেখিলাম কিয়ৎক্ষণ পরে মিস ক্যাম্বেল ফিরিয়া আসিলেন ছবিগুলি একে একে আমায় বুঝাইয়া দিতে লাগিলেন অবশেষে বলিলেন এইগুলি আমার সাধের ছবি শিল্পকলার সাধনার জন্য এইগুলি আঁকিয়াছি জীবিকার জন্য যে সকল ছবি আমায় আঁকিতে হয় যেমন পলায়ন পর রাজা প্রভৃতি এইবার সেই ছবিগুলি দেখুন বলিয়া তিনি একটি বৃহৎ পোর্টফোলিও বাহির করিলেন আমি বলিলাম আপনার সে ছবির কি করিলেন বৃদ্ধা হাসিয়া বলিলেন দরবারের বেশে রাজাকে আঁকিয়া দিতে হইয়াছে আমি সম্পাদকের সঙ্গে দেখা করিয়া পরিচ্ছদ সমস্যার কথা বলিয়াছিলাম তিনি বলিলেন সাময়িক পত্রের ছবিতে খুঁটি নাটি ধরিতে গেলে চলে না রাজাকে বেশ স্থূলকায় করিয়া আঁকিয়া তাহার অঙ্গে দরবারের পোশাকই পড়াইয়া দিন নইলে পাঠকেরা রাজা বলিয়া বলিয়া চিনিতে পারিবে কেন সুতরাং আমাকে সেইরূপ আঁকিতে হইল পোর্টফোলিও ছবিগুলি দেখিলাম অধিকাংশই গল্প বা উপন্যাসের উপযোগী করিয়া চিত্রিত সেগুলি দেখিতে দেখিতে চা প্রস্তুত হইবার সংবাদ আসিল মিস ক্যাম্বেল আমাকে লইয়া তাহার ড্রয়িং রুমে গেলেন চা পান করিতে করিতে গল্প হইতে লাগিল সহসা টেবিলের উপর হইতে আমার চকচকে বাঁধানো খাতা খানি তুলিয়া লইয়া মিস ক্যাম্বেল দেখিতে লাগিলেন বলিলেন এইখানে আপনার নাটক বুঝি হ্যাঁ কতদূর হইল তৃতীয় অঙ্ক হইতেছে আরও দুইটি অঙ্ক হইবে তিনি খাতার পাতা উল্টাইতে উল্টাইতে বলিলেন ইহার গল্পটি কি বলুন দেখি আমি গল্পটি বর্ণনা করিতে লাগিলাম ঘটনা সন্নিবেশ সম্বন্ধে স্থানে স্থানে তিনি পরিবর্তন প্রস্তাব করিলেন দেখিলাম সেগুলি অত্যন্ত উপযোগী ও সমীচীন অবশেষে খাতাখানি রাখিয়া তিনি বলিলেন আমার আক্ষেপ এই যে আপনার রচনা পাঠ করিবার আনন্দ আমি লাভ করিতে পারিব না অথচ আমি এক সময় বাংলা ভাষা শিক্ষা করিতে প্রবৃত্ত হইয়াছিলাম আমি বলিলাম বাংলা শিখিতেছিলেন কি চমৎকার কতদূর অগ্রসর হইয়াছিলেন যত সামান্য এখনো কিছু কিছু মনে আছে না সে বহু বৎসরের কথা এইটুকু মাত্র মনে আছে গোপাল এবং রাখাল দুইটি বালক ছিল ইহাদের মধ্যে রাখালকে আমার বেশ লাগিত তাহার ভিতরে যথেষ্ট প্রাণ ছিল গোপালটা একেবারে অপদার্থ যাহাকে আমরা গুডি গুডি বলি আমি শুনিয়া হাসিতে লাগিলাম বললাম আপনার যেরূপ অসাধারণ অধ্যবসায় দেখিতেছি আপনি যদি আবার চেষ্টা করেন অল্প দিনেই বাংলা শিখিয়া ফেলিতে পারেন মিস ক্যাম্বেল বলিলেন এ বয়সে আর শিখিয়া কি হইবে যখন শিখিতাম তখন আমি বিংশতি বর্ষিয়া বালিকা বলিয়া তিনি অন্য দিকে রহিলেন তখন দিবালোক অত্যন্ত হ্রাস হইয়া গিয়াছিল তাহার মুখ আমি ভালো করিয়া দেখিতে পাইলাম না তথাপি আমার সন্দেহ হইল তাহার দুইটি যেন জলে করিতেছে তাহার চিত্ত অন্যদিকে ফিরাইবার জন্য বলিলাম আর এক পেয়ালা চা পাইতে পারি কি তিনি ব্যস্ত হইয়া বলিলেন ক্ষমা করিবেন আপনার পেয়ালা খালি হইয়াছে আমি লক্ষ্য করি নাই আমার আতিথেয়তা মোটেই অনুকরণীয় নহে বলিয়া তিনি হাসিতে হাসিতে পেয়ালা লইয়া চায়ে পূর্ণ করিয়া দিলেন বলিলেন আপনি ঐতিহাসিক নাটকই লিখিবেন না গার্হস্থ নাটকও লিখিবার ইচ্ছা আছে ক্রমে গার্হস্থ নাটকও লিখিব বই কি আমি আপনাকে একটি গার্হস্থ নাটকের প্লট দিতে পারি বাস্তব জীবনের ঘটনা একটি হৃদয় ভেদি প্রণয় কাহিনী আগ্রহের সহিত বলিলাম বহু ধন্যবাদ প্লটটা কি বলুন না আগে এই নাটকটি শেষ করুন তাহার পর একদিন বলিব আবার দশ মিনিট গল্পে কাটিলে অন্ধকার বাড়িয়া উঠিল পরিচারিকা আসিয়া গ্যাস জ্বালিয়া দিল আমি তখন মিস ক্যাম্বেলের নিকট বিদায় প্রার্থনা করিলাম তিনি উঠিয়া আমার সঙ্গে সঙ্গে দ্বার পর্যন্ত আসিলেন শেষ মুহূর্তে বলিলেন আপনার নাটক সমাপ্ত হইলে একদিন আসিয়া অনুবাদ করিয়া আমায় শুনাইতে হইবে মনে রাখিবেন আমি সেই সুযোগের জন্য প্রতীক্ষা করিয়া থাকিব বলিয়া অভিবাদনান্তর বিদায় হইলাম আমার ঐতিহাসিক নাটক শেষ হইয়া গিয়াছে এ সংবাদ পাঠাগারেই মিস ক্যাম্বেলকে দিয়াছি ইতিমধ্যে তাহার সহিত আমার ঘনিষ্ঠতা বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে আমি তাহার আবাসে আরো দুইবার চা পান করিয়াছি তাহার ব্যবহার ও কথাবার্তায় বুঝিতে পারি আন্তরিক স্নেহ করেন একদিন ব্রিটিশ মিউজিয়ামে তিনি আমায় বলিলেন করল আমার হাতে কোনো কাজ নেই তোমার নাটকখানি শুনাইবে কাল কাল কখন বলুন পাঠাগারে আসিবে কি আসিব তবে নাটকখানি সঙ্গে আনিও এখান হইতে একটার সময় গিয়া কাল আমার সঙ্গে তুমি লাঞ্চ খাইও বহু ধন্যবাদ আপনি কাল আসিতেছেন না আমি আসিব না আচ্ছা আমি তবে একটার সময় আপনার আবাসে উপস্থিত হইব তখন ডিসেম্বর শীতটা খুবই প্রচন্ড ভাব ধারণ করিয়াছি প্রতিদিনই তুষারপাত হয় পরদিন প্রভাতে উঠিয়া দেখিলাম বৃষ্টি পড়িতেছে প্রাতরাজ সমাপন করিতে নয়টা বাজিল বৃষ্টি থামিল না দশটা বাজিল তবু থামে না আমার ল্যান্ড লেডি প্রচলিত প্রবাদ বাক্য কোট করিয়া বলিল সাতটার পূর্বেই যখন বৃষ্টি আরম্ভ হইয়াছে এগারোটার মধ্যে নিশ্চয়ই বন্ধ হইবে কিন্তু এগারোটা বাজিবা মাত্র ল্যান্ড লেডির ভবিষ্যৎবাণীর যেন প্রতিবাদ করিবার জন্যই বৃষ্টি প্রবলতরভাবে আরম্ভ হইল বারোটা বাজিল তখনও তদ্রুপ অন্য সময় হইলে এমন দিনে আমি বাহির হইতাম না কিন্তু আজ প্রথম রসগ্রাহী ব্যক্তি আমার প্রথম রচনা শ্রবণ করিবার জন্য আগ্রহান্বিত আজ কি আমি থাকিতে পারি ক্যাব ডাকাইয়া মিস ক্যাম্বেলের উদ্দেশ্যে যাত্রা করিলাম আমাকে দেখিয়া তিনি বলিলেন

তাহার বিশ্বাস হইল না ঝুঁকিয়া আমার জুতা দেখিয়া বলিলেন এই যে বেশ ভিজিয়াছে খুলিয়া ফেলো খুলিয়া ফেলো একজন মহিলার সম্মুখে জুতা খুলিয়া ফেলিবার প্রস্তাব মাত্রে আমি শিহরিয়া উঠিলাম তিনি আমার ভাব দেখিয়া বলিলেন সিলি বয় তুমি এমন হরি ফিড হইতেছ কেন সকল নিয়মেরই ব্যতিক্রম আছে খুলিয়া ফেল নহিলে শক্ত ব্যায়ামে পড়িবে আমি অপরাধীর মতো বলিলাম বেশি তো ভিজে নাই বরং আগুনের কাছে পা রাখিয়া বসিয়া থাকি জুতা শুকাইয়া যাইবে এখন তিনি বলিলেন খুব ভিজিয়াছে তবে জল এখনো তোমার মোজায় পৌঁছে নাই মোজাও ভিজিয়া গেলে সর্বনাশ হইবে খুলিয়া আগুনের কাছে রাখো লাঞ্চের এখন বিলম্ব আছে দাসী আসিবার পূর্বেই তোমার জুতা শুকাইয়া যাইবে আমি তথাপি ইতস্তত করিতেছি দেখিয়া তিনি অবশেষে বলিলেন নহে তো বলো আমি অন্য ঘরে যাই তোমার জুতা না শুকানো পর্যন্ত আসিব না তোমার মা যদি বাঁচিয়া থাকিতেন তাহার সম্মুখে তুমি জুতা খুলিতে না আমাকে তোমার মা মনে করো না কেন তাহার শেষ কথাগুলি এতই করুণা মাখা আমার মাতৃহারার হৃদয়ে সুধাবৃষ্টি করিল যে আমি আর দিরুক্তি না করিয়া জুতা খুলিয়া ফেলিলাম তখন দুইজনে আমরা অগ্নির সম্মুখে বসিয়া নানা কথাবার্তা কহিতে লাগিলাম ক্রমে দেড়টা বাজিল আমার জুতাও শুকাইয়া গেল জুতা আবার আমি ভদ্রলোক হইলাম তখন লাঞ্চ আনিবার জন্য দাসীকে বলিয়া আসিলেন ক্ষণকাল পরে আমাকে তাহার ভোজন কক্ষে লইয়া গেলেন গল্প গুজবের মধ্যে আমরা আহার সমাধান করিলাম দাসী টেবিল সাফ করিয়া লইলে সেই কক্ষেই বসিয়া আমার নাটক আরম্ভ করিলাম কতকগুলা দৃশ্যের গল্প ভাগ দৃশ্যে আমার রচনার বিশেষ বাহাদুরিয়াছে মনে করিলাম সেই সেই দৃশ্য অনুবাদ করিয়া তাহাকে শোনাইতে লাগিলাম মোটের উপর তিনি প্রীত হইলেন বলিলেন প্রথম উদ্যমের পক্ষে খুবই ভালো হইয়াছে এইরূপে চারিটা বাজিল চাপান করা তখনও বৃষ্টি পড়িতেছিল গেল আকাশ অন্ধকার আমি বলিলাম আপনি আমাকে একটি গান নাটকের প্লট দিবেন প্রতিশ্রুত আছেন আজ সেটি বলিবেন কি বলিব ড্রয়িং রুমে চলো সেইখানে বলিব এ ঘরটা শীঘ্র অন্ধকার হইয়া যায় আমরা ড্রয়িং রুমে প্রবেশ করিয়া দেখিলাম কুণ্ডস্থিত অগ্নি নির্বাপিত প্রায় চারিদিকের বায়ু পথরধি শারসী বন্ধ রইয়াছে তথাপি কনকনে শীত দাসী আসিয়া কুণ্ডে প্রচুর পরিমাণে কয়লা নিক্ষেপ করিয়া পোকার দিয়া খুব খোঁচাইয়া দিল অগ্নিদেব তখন আবার নবোদ্যমে জ্বলিতে লাগিল তাহার গায়ে বেশ করিয়া জড়াইয়া লইয়া বলিতে আরম্ভ করিলেন এই লন্ডনের দূরে একটি শহরতলিতে তোমার নাটকে উহা হ্যামার স্মিথ বা রিসমন্ড বলিয়া লিখিতে পারো একটি মধ্যবিত্ত গৃহস্থ বাস করিতেন তাহাদের একটি পুত্র এবং দুইটি কন্যা ছিল পুত্রটি একবিংশতি বর্ষীয় তাহার নাম কি রাখিবে জর্জ না হয় ফ্রেডরিক ফ্রেডরিকের আদরের নাম ফ্রেড শুনাইবে কন্যা দুইটির মধ্যে বড়টির নাম মনে করো এলিজাবেথ বালিজি এইটি তোমার নায়িকা নামটা বড় শিখেলে তোমার বুঝি পছন্দ হইল না তবে তাহাকে মড কিংবা গ্ল্যাডিস বলিতে পারো মডের বয়স তখন ঊনবিংশতি বর্ষ কনিষ্ঠা ক্যাথরিন মডের অপেক্ষা দুই বৎসরের ছোট লেখাপড়ার দিকে বড় মেয়েটির বেশি ঝোঁক ছিল সে ফরাসি জার্মান ইতালীয় ভাষা আয়ত্ত করিয়া ফেলিয়াছিল ভিক্টর হিউগো গয়টে এবং ডান্টের মূল গ্রন্থ পাঠ করিতে পারিত গ্রিকও শিখিতেছিল ইতিমধ্যে কেমব্রিজ হইতে ফ্রেড তাহার মাকে পত্র লিখিল সেখানে একটি ভারতবর্ষীয় তাহার সহপাঠী বন্ধু আছে ইচ্ছা ছুটির দেড় মাস তাহাকে বাড়িতে আনিয়া রাখে মাতা আল্লাদের সহিত সম্মতি দিলেন ফ্রেড লিখিল অমুক তারিখে আমরা পৌঁছিব মট কিন্তু এ সংবাদে বড়ই চিন্তিত হইয়া পড়িল পিতামাতাকে বলিল ভারতবর্ষীয় লোকের সঙ্গে এক বাড়িতে কেমন করিয়া থাকিবে তাহারা কত বুঝাইলেন কিছুতেই মডের দূর হইল না ফ্রেড বন্ধু সহ যেদিন পৌঁছিবে তার পূর্বদিন মড পলাইয়া লন্ডনে তাহার মাসির বাড়িতে গিয়া আশ্রয় লইল দুই তিন দিন পরে ফ্রেড ও তাহার বন্ধুকে সঙ্গে লইয়া মাতা মঠকে আনিতে গেলেন মঠ যখন দেখিল ভারতবর্ষীয় লোকটির মাথায় পালকেরই টুপি নাই রং মাখে নাই হাতে তীর ধনুক নাই ভালুকের চামড়া পরে না তখন সে আশ্বস্ত হইয়া বাড়ি আসিল ক্রমে মড আবিষ্কার করিল তিনি আমি বাধা দিয়া বলিলাম নায়কের নামটি কি রাখিব মিস ক্যাম্বেল বলিলেন তিনি বাঙালি বাঙালিদের কি নাম হয় আমার চেয়ে তুমি তো ভালো জানো যা হোক একটা নাম রাখিয়া দিও আমি ভাবিয়া বলিলাম চারুচন্দ্র দত্ত বেশ হইবে ক্রমে মড জানিল চারু সংস্কৃত ভাষায় বুৎপন্ন তখন সে মাকে ধরিয়া বসিল আমি সংস্কৃত শিখিব চারু শুনিয়া বলিল ব্যস্ত আমারও ফরাসি ভাষা শিক্ষার অত্যন্ত ইচ্ছা আপনি আমায় ফরাসি পড়াইবেন আমি আপনাকে সংস্কৃত পাঠ দিব এই রূপে উভয়ে উভয়ে শিষ্যত্ব গ্রহণ করিল তখন মে মাস আকাশ পরিষ্কার নীল বাড়ির পশ্চাতের বাগানটি প্রেম রোজ ও ডেজি ফুলে গিয়াছিল বাগানের মাঝখানে একটি লাইলাকের গাছ তাহার সর্বাঙ্গে তখন ফুল আর ধরে না ঘরের মধ্যে গরম তাই প্রভাতে ও বৈকালে একটি চীনা বেতের টেবিল আর দুখানি হালকা চেয়ার সেই লাইলাকের তলায় বিছাইয়া তাহারা পরস্পরকে পাঠ দিত গাছটির শাখায় ফুলের মধ্যে আত্মগোপন করিয়া এক জোড়া মেভিস পক্ষী সারাদিন প্রণয়গান গাহিত ক্রমে দুজনের মনে পরস্পরের প্রতি অনুরাগ সঞ্চার হইল মডের পিতামাতা এ ব্যাপারের কিছুই সন্ধান রাখেন নাই কিন্তু ফ্রেড ঠিক ধরিয়াছিল সে বন্ধুটি এবং চারুকে সঙ্গে লইয়া কোনো দিন রিসমন পার্কে কোনো দিন কিউ গার্ডেন্সে বেড়াইতে যাইত মড ও চারু বেড়াইতে বেড়াইতে অনেক সময় ক্যাথরিন ও ফ্রেডকে খুঁজিয়া পাইত না ফ্রেডের কৌশলে এরূপ ঘটে সন্দেহ নাই ক্রমে চারু মনে করিল মডের পিতামাতার নিকট আর ইহা গোপন রাখিলে তাহার পক্ষে অন্যায়াচরণ হয় তখন সে মডের পিতার কাছে গিয়া সমস্ত খুলিয়া বলিল মডের নিকট বিবাহ প্রস্তাব করিবার জন্য তাহার অনুমতি প্রার্থনা করিল সমস্ত শুনিয়া মডের পিতা গম্ভীর হইয়া রহিলেন অবশেষে তিনি মঠকেও সেখানে ডাকাইয়া পাঠাইলেন উভয়কে বলিলেন স্নেহের তোমরা এখন দুজনেই অল্প বয়স্ক সংসারাভিজ্ঞতা তোমাদের কিছুই নাই পরস্পরের প্রতি তোমাদের এ আকর্ষণ ইহা স্থায়ী প্রেম অথবা সাময়িক উত্তেজনা মাত্র তাহারও পরীক্ষা হওয়া আবশ্যক ব্যারিস্টার হইয়া দেশে ফিরিতে চারুর এখনো বৎসরাধিক কাল বিলম্ব আছে আমি বলি এই এক বৎসর তোমরা আত্মপরীক্ষা করো এক বৎসর তোমরা পরস্পরের সহিত সাক্ষাৎ বা পত্রালাভ করিও না যদি বৎসরান্তে তোমাদের মনের ভাব এইরূপই থাকে তবে তোমাদের পরিণয়ে আমি সম্মতি দিব মড় ও চারু একথা শুনিয়া বড়ই বিমর্ষ হইয়া পড়িল অথচ পিতার যুক্তির সারবত্ত্বার হৃদয়ঙ্গম করিল চারুর ছুটি ফুরাইয়া আসিল এক বৎসরের জন্য উভয় উভয়ের নিকট হইতে সজল নেত্রে বিদায় গ্রহণ করিল মডের পিতার নিকট তাহার যে সত্যে আবদ্ধ হইয়াছিল এক বৎসর কাল ধর্মভাবে তাহা পালন করিল কেবল ফ্রেডের নিকট পরস্পরের সংবাদ তাহারা পাইতো মড ভাইকে জে যে পত্র লিখিত ফ্রেড চারুকে সে সকল দেখিতে দিত এক বৎসর কাল সেই পত্রগুলি চারুর অবলম্বন ছিল আবার ছুটিতে ফ্রেড বাড়ি আসিলে তাহাকে চারু যে সকল পত্র লিখিত ফ্রেড সেগুলি ভগিনীকে দেখাইত রূপে সুদীর্ঘ পরীক্ষাকাল অতিবাহিত হইল চারু আবার আসিল মডের পিতামাতার সম্মতিক্রমে তাহারা বিবাহ অঙ্গীকারে আবদ্ধ হইল পরম আনন্দে দুইজনে দিন যাপন করিতে লাগিল জুন মাসের ১৬ তারিখে চারু বারে কল হইবে জুলাই মাসের প্রথম সপ্তাহে বিবাহের দিন স্থির হইল বিবাহের পর এক পক্ষকাল নবদম্পতি ইতালি দেশে মধুচন্দ্র যাপন করিয়া বৃন্দেসি হইতে স্বদেশ যাত্রা করিবে তাহার পিতামাতা এ বিবাহে সম্মত হওয়ার সম্বন্ধে চারুর মনে সংশয় ছিল অথচ পিতামাতার প্রতি তাহার ভক্তি ও ভালোবাসা যথেষ্ট তাহাদের আশীর্বাদ লাভ না করিয়া বিবাহ করিতে কিছুতেই তাহার মন সরিতেছিল ছিল না তাই সে একখানি দীর্ঘপত্রে সমস্ত কথা লিখিয়া অনেক মিনতি করিয়া পিতামাতার আশীর্বাদ ভিক্ষা করিল চারু হিসাব করিয়া দেখিল যেদিন বারে সে কল্ড হইবে তাহার দুই দিন পরে ভারতবর্ষ হইতে পিতার উত্তর আসিবে পত্র প্রতীক্ষার শেষ সপ্তাহ সে অতি বিমর্ষভাবে কাটাইল তাহার মনে হইল পিতামাতার বিনা আশীর্বাদে বিবাহ করিতে হইলে মিলনের অর্ধেক আনন্দ তাহার চলিয়া যাইবে এই সময় দাসী আলো জ্বালিয়া দিতে আসিল আলো জ্বালিয়া অগ্নিকুণ্ডে আবার প্রচুর পরিমাণ কয়লা নিক্ষেপ করিল অগ্নিদেব বিস্তার করিয়া নিত্য করিতে লাগিলেন আমার মনে একটা বিশ্বাস ক্রমে দৃঢ় হইতে দৃঢ়তর হইয়া আসিতেছিল এই মড মডেল ছাড়া আর কেহই নহে উৎসুকভাবে জিজ্ঞাসা করিলাম তাহার পর কি উত্তর আসিল মিস ক্যাম্বেল বলিলেন পত্রের কোনো উত্তর আসিল না আঠারোই জুন সেদিন ওয়াটাল্লু যুদ্ধজয়ের বার্ষিকোৎসব পত্রের পরিবর্তে চারুর বৃদ্ধ পিতা স্বয়ং আসিয়া পড়িলেন মডের পিতার পা জড়াইয়া ধরিয়া বলিতে লাগিলেন আমায় ক্ষমা করুন আমার ওই একমাত্র পুত্র আমাদের ওই বুড়া বুড়ির একমাত্র অবলম্বন দেশে লইয়া গিয়া প্রায়শ্চিত্ত করাইয়া উহাকে জাতিতে তুলিয়া লইব সেইখানে হিন্দু মতে উহার বিবাহ দিব আপনার কন্যাকে বিবাহ করিলে জন্মের মতো উহার জাতিকচ্যুতি ঘটিবে বংশাবলিক্রমে আর কখনো সমাজে উঠিবার আশা থাকিবে না ছেলেকে আমি ঘরে রাখিতে পারিব না মরিবার সময় আমাদের মুখে ও জল গন্ডুজ দিবার অধিকারী থাকিবে না আপনার কন্যাকে বিবাহ করিলে আমার স্ত্রীর শোকে আত্মহত্যা করিবে আমি দুঃখে পাগল হইয়া যাইব কাশ্মীরে বেড়াইতে যাইবার নাম করিয়া মুম্বাই হইতে জাহাজে আমি আসিয়াছি সারা পথ চিড়া খাইয়া আসিয়াছি আমার ধন আমায় ফিরাইয়া দিন মঠকেও তিনি মাতৃ সম্বোধন করিয়া ওই প্রকার বলিতে লাগিলেন মঠের পিতা বলিলেন পাত্র পাত্রী উভয়েই প্রাপ্তবয়স্ক উহারা ভালো বুঝিয়া যাহা ইচ্ছা তাহাই করিবে আমি নিশ্চয়ই তাহাতে বাধা দিব না আপনারও বাধা দিবার কোনো অধিকার নাই মনে রাখিবেন ইহা ইন্ডিয়া নয় গ্রেট ব্রিটেন স্বাধীন দেশ মোডের পিতা তখন চারুকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন চারু বলিল আমি বিবাহ করিব পিতার সম্মতি পাইলাম না ইহা আমার পক্ষে বড় দুর্ভাগ্য তথাপি আমি বাগদত্তা বধু পরিত্যাগ করিয়া অধর্মাচরণ করিতে প্রস্তুত নহি চারুর পিতা বললেন বাঘদত্তা বধূ পরিত্যাগ কি কেবল অধর্ম পিতৃমাত্রী হত্যা কি পূর্ণ কার্য চারু তথাপি অটল রহিল কিন্তু মঠ বাঁকিয়া বসিল সে বলিল এমন অবস্থায় আমি কখনোই চারুকে বিবাহ করিব না তাহার পিতা মাতা ফ্রেড ক্যাথরিন তাহাকে অনেক বুঝাইলেন কিন্তু মড কিছুতেই রাজি হইল না অবশেষে চারু তাহাকে নির্জনে ডাকিয়া লইয়া প্রেমের দোহাই দিয়া কত মিনতি করিল কিন্তু মড তথাপি স্বীকৃত হইল না তখন চারু বলিল আমার প্রতি তোমার ভালোবাসা যেরূপ ঐকান্তিক বলিয়া আমি বিশ্বাস করিতাম তাহা যদি যথার্থ হইত তবে আমাদের মিলনের কোনো বাধাই তোমায় নিরস্ত করিতে পারিত না আমার সে বিশ্বাস কি তবে ভুল মড এ কথার প্রতিবাদ করিল না চারু বলিল বুঝিয়াছি বিচ্ছেদে যখন অপরিহার্য তোমার অচল ভালোবাসার সঙ্গে লইয়া যাইতে পারিলেও জীবনে অনেক সান্ত্বনা পাইতাম সে সান্ত্বনা হইতেও তুমি আমায় বঞ্চিত করিলে মড তথাপি এ কথার কোনো প্রতিবাদ করিল না চারু তখন মডের দক্ষিণ হস্তখানি নিজ হস্তের মধ্যে ধারণ করিয়া তাহার উপর অজস্র চুম্বন ও অনাবিল অশ্রু বর্ষণ করিতে লাগিল তাহার পর জন্মের মতো বিদায় লইল এই শোক কাহিনী শুনিতে শুনিতে আমারও চক্ষু জল ভারাক্রান্ত হইয়া আসিয়াছিল মিস ক্যাম্বেল নীরব হইলেন কষ্টে বাক্য করিয়া জিজ্ঞাসা করিলাম তাহার পর কয়েক মুহূর্ত মিস ক্যানবেলো কথা কহিতে পারিলেন না তাহার গণ্ড যুগল দিয়া বড় বড় অশ্রুবিন্দু গড়াইতে লাগিল আমি এ দৃশ্য দেখিয়া মস্তক অবনত করিলাম ইয়ৎক্ষণ পরে বৃদ্ধার ক্ষীণ কণ্ঠস্বর আবার আমার কর্ণে প্রবেশ করিল মড তখন প্রতিবাদ করে নাই কিন্তু একদিন প্রতিবাদ করিবে পরলোকে আবার যখন চারুর সহিত দেখা হইবে তখন প্রতিবাদ করিবে বলিয়া সে প্রতীক্ষা করিয়া আছে চারু চলিয়া গেলে পর মড অত্যন্ত পীড়িত হইয়া পড়িয়াছিল তাহার জীবনের কোনো আশা ছিল না কিন্তু সে দুর্ভাগিনী অত সহজে সে মরিবে কেন দেশ হইতে আনাইয়া চারু তাহাকে দুই জোড়া সোনার চুড়ি দিয়াছিল সেই চুড়ি সর্বদা সে পড়িয়া থাকিত কয়েক বৎসর হইল একদিন হঠাৎ সে ভারতীয় সংবাদপত্রে দেখিল তাহার বাঞ্ছিত ইহ জগতে আর নাই সেই দিন সে হাতের চুড়িগুলি খুলিয়া ফেলিল সে শুনিয়াছিল হিন্দু বধূ বিধবা হইলে হাতে আর চুড়ি পরে না মডের শয়নকক্ষে কক্ষে তাহার প্রণয়ের একখানা তৈলচিত্র আছে তাহাই দেখিয়া ইহ জগতের পরপারে চিরমিলনের প্রতীক্ষা করিয়া সে জীবন ধারণ করে বলিয়া মিস ক্যাম্বেল নীরব হইলেন আমি অষ্টুমোচন করিয়া পূর্ববৎ অবনত মস্তকে ভাবিতে লাগিলাম কেই ব্যারিস্টার কলিকাতার অধিকাংশ প্রবীণ ব্যারিস্টারকেই তো আমি চিনি কোন বৎসরের এ ঘটনা জানিতে পারিলে ল লিস্ট দেখিয়া নিশ্চয়ই ধরিয়া ফেলিতে পারিব তাই জিজ্ঞাসা করিলাম কোন বৎসর এ ঘটনা ঘটিয়াছিল কোন উত্তর নাই আমি তখন মাথা তুলিয়া দেখিলাম মিস তাহার চক্ষু পলক শূন্য তাহার মস্তক একদিকে ঢলিয়া পড়িয়াছে সর্বনাশ ইনি মূর্ছিতা ভিত্তিগাত্র লগ্ন ঘন্টার ফিতা ধরিয়া ভয়ানক টান দিলাম দাসী ছুটিয়া আসিয়া বলিল কি মহাশয় তোমার ঠাকুরানি গিয়াছেন জল আনো জল জল দাসী ছুটিয়া আনিতে গেল আমি সমস্ত জানালাগুলো খুলিয়া দিলাম বড় ফের মতো শীতল বাতাস কক্ষে প্রবেশ করিতে লাগিল মিস ক্যাম্বেলের অঙ্গ হইতে শালটা খুলিয়া ফেলিয়া দিলাম জল আসিল তাহার মুখে কনকনে জলের ঝাপটা দিতে লাগিলাম দাসী তাহার পোশাকের কি ওদংশ খুলিয়া দিল স্মেলিং সল্ট আনিয়া তাহার নাসারন্ধ্রে ধরিল মিস ক্যাম্বেল তখন ধীরে ধীরে মাথাটা তুলিলেন কণ্ঠে বলিলেন কি হইয়াছে দাসী বলিল ঠাকুরানি আগুনের গরমে আপনি মূর্ছা গিয়াছিলেন আমি বলিলাম ঘরের সকল জানালা এমন বন্ধ করিয়া এত আগুন জ্বালা ভুল হইয়াছিল এখন আপনি কেমন আছেন মিস ক্যামেল আমি মূর্ছা গিয়াছিলাম কষ্ট দিলাম মাফ করিও এখন ভালো আছি আমি বলিলাম চলুন আপনাকে শয্যায় লইয়া যাই চলো বলিয়া তিনি উঠিতে চেষ্টা করিলেন কিন্তু আবার তাহার দেহ অবসন্ন হইয়া পড়িল ছিন্ন লতার নেয় তিনি চেয়ারে লুটাইয়া পড়িলেন দুইজনে ধরাধরি করিয়া তাহাকে স্বয়ন কক্ষে লইয়া গেলাম পালঙ্কের উপর তাহাকে শোয়াইয়া দাসীকে বলিলাম আমি ছুটিয়া ডাক্তারে ডাকিয়া আনি তুমি ততক্ষণ যতটা পারো ইহার বহিরাবরণ উন্মুক্ত করিয়া দাও বলিয়া পশ্চাৎ আমার পিতার যুবা মূর্তি ইহা যে ফটোগ্রাফির অনুলিপি তাহার একখণ্ড আমার অ্যালবামেও রক্ষিত আছে সমস্তই বুঝিলাম ছুটিয়া গিয়া ডাক্তার আনিলাম তাহার ঔষধে এবং আমাদের শুশ্রুষায় রাত্রি নয়টার মধ্যে ক্যাম্বেল প্রকৃতিস্থ হইলেন এক পেয়ালা দুধ গরম শুরুয়া তাহাকে পান করাইয়া রাত্রির মতো আমি বিদায় গ্রহণ করিলাম উক্ত ঘটনার পর একটি বৎসর আমি বিলাতে ছিলাম মিস ক্যাম্বেলের নিকট সর্বদা যাতায়াত করিতাম তিনি আমায় স্নেহ করিতেন আমি তাহাকে পত্রাদি লিখিবার সময় মাতৃ সম্বোধন করিয়া লিখিতাম কিন্তু সাক্ষাতে বলিতে পারিতাম না কেমন লজ্জা করিত পরে তিনি আমায় বলিয়াছিলেন ব্রিটিশ মিউজিয়ামের পাঠাগারে আমায় দেখিবা মাত্র আমার পিতার সহিত প্রবল সৌসাদৃশ্য অনুভব করিয়াছিলেন আমার পরিচয়ের জন্য উৎকণ্ঠিত হইয়া তিনি সেদিন আমার পশ্চাৎ পশ্চাৎ ভিয়েনা রেস্তোরাঁতে প্রবেশ করিয়াছিলেন নচেত প্রকাশ্য স্থানে ভোজনাদি করা তাহার নিতান্তই অপ্রীতিকর যথাসময়ে আমি বারে কল হইলাম তাহাকে সঙ্গে করিয়া আনিবার জন্য অনেক সাধ্য সাধনা করিলাম বলিলাম আপনি এখন বৃদ্ধা হইয়াছেন এখন সর্বদা আপনার সেবা যত্নের আবশ্যক গৃহে আসিয়া মাতৃগৌরবে আমার সেবা গ্রহণ করুন কিন্তু কিছুতেই তাহাকে সম্মত করিতে পারিলাম না বলিলেন এ বয়সে জন্মভূমি ছাড়িয়া অন্য কোথাও গেলে আমি শান্তি পাইব না দেশে ফিরিয়া আসিয়া প্রতি মেলেই তাহাকে পত্র লিখিতাম এবং তাহার পত্র পাইতাম আমার যখন বিবাহ হইল আমার স্ত্রীকে আশীর্বাদস্বরূপ সেই সোনার চুরি দুই জোড়া পাঠাইয়া দিলেন আমার স্ত্রী সর্বদা সেগুলি পড়িয়া থাকেন তাহার পর খোকা জন্মিল তিনি লিখিলেন খোকা একটু বড় হইলেই তাহাকে ও তাহার মাকে লইয়া আমি যেন একবার মরিবার পূর্বে আমাদের তিনজনকে একবার দেখিবার তাহার বড় স্বাদ হইয়াছে এ কথা উপর্যুপরি কয়েকখানি পত্রেই লিখিলেন সে বৎসর পূজার ছুটিতে আমরা বিলাতে যাইব সমস্ত স্থির হইল তাহাকে এ সংবাদ লিখিলাম কিন্তু পত্রখানি দেড় মাস পরে ফিরিয়া আসিল খামের উপর লন্ডনের পোস্ট অফিস রাবার স্ট্যাম্পের ছাপ মারিয়া দিয়াছে মালিক মৃতপত্র বিলি হইল না আমি দ্বিতীয়বার মাতৃহীন হইলাম